কেক আছে, পিজা আছে, পাস্তা আছে, সব ধরনের খাবার আপনারা তৈরি করতে পারবেন। একটা শর্ট মেনু দেওয়া আছে, এছাড়া এর ভিতরে একটা ম্যানুয়াল থাকবে, যেটা দেখে দেখে আপনি সব ধরনের খাবার রান্না করতে পারবেন। ডাবল গ্লাস ডোর প্রোটেকশন, আচ্ছা আচ্ছা, এই যে ডাবল গ্লাস ডোর প্রত্যেকটার ভিতরটা হবে আপনার এসএসএ, এটার দুইটা দুইটা চারটা কয়েল, উপরে দুইটা নিচে দুইটা। আর ডাবল গ্লাস ডোরের একটা সুবিধা আছে, এটা হচ্ছে আপনার টেম্পারেচারটা 100% ধরে রাখতে পারে। এখানে দেখেন সব ধরনের আছে ফাংশন, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে কয়েল, আপনারা কোনটা দিবেন, চাইলে একটা কয়েল দিতে পারেন, দুইটা বা চারটা একসাথে দিতে পারবেন। তো দর্শক, আজকে কিন্তু আমরা সব মিয়াকো ব্র্যান্ডের বিভিন্ন ওভেন কিন্তু দেখাবো, আর আমরা কিন্তু রয়েছি আজকে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনালে। এ সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে রাজীব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। কী কী ওভেন আছে আপনার কাছে? আমরা স্পেশালি আমরা আজকে ইলেকট্রিক ওভেন দেখাবো। আচ্ছা, আমাদের মাইক্রোওভেন, ইলেকট্রিক ওভেন, কনভেকশন ওভেন, সব ধরনের বলে ওভেনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আজকে স্পেশালি আমরা ইলেকট্রিক ওভেন দেখাবো। এখানে ইলেকট্রিক ওভেন, হ্যাঁ, ইলেকট্রিক ওভেনে কি কি করা যায়? ইলেকট্রিক ওভেনে আপনার বেকিং আইটেমটা করা যায়, কেক, বিস্কিট, পিজ্জা, পাস্তা, গ্রিল, সব ধরনের বেকিং আপনার এই ওভেনের মধ্যে হবে ইলেকট্রিক ওভেনে। আচ্ছা, খাবার গরম করা যায় না? ইলেকট্রিক ওভেনে খাবার গরম করা যাবে না, শুধু বেকিং হবে, খাবার তৈরি করা যাবে। আচ্ছা, খাবার তৈরি করা যাবে। জি, মোটামুটি সব ধরনের খাবারই তো তৈরি করা যায়। দেখেন এখানে কিন্তু ছবিও দেওয়া আছে। আর ইলেকট্রিক মাল্টিপারপাস ওভেন মানে সব ধরনের খাবার আপনারা তৈরি করতে পারবেন। এই যে ফিশ আছে, চিকেন আছে, কেক আছে, পিজা আছে, পাস্তা আছে, সব ধরনের খাবার আপনারা তৈরি করতে পারবেন। কি কি কোয়ালিটির আছে? সবই কি মিয়াকোর? সবই মিয়াকোর। আমাদের দেখবেন 22 লিটার থেকে শুরু, 22 লিটার থেকে শুরু, 22 লিটার থেকে শুরু, 22 লিটার, 25 লিটার, 30 লিটার, 32, 38, 40, আচ্ছা, 45, 50, 52, 70, 100, মানে 22 লিটার থেকে 100 লিটার পর্যন্ত আমাদের ওভেন হয়, ইলেকট্রিক ওভেন। 22 থেকে 100 লিটার? হ্যাঁ, 22 লিটার থেকে 100 লিটার পর্যন্ত, আপনার যার যে সাইজটা পছন্দ হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো এইখানে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি ছোট একটা সাইজ, এটা 22 লিটার, এটা হচ্ছে 22 লিটার। এবং দেখেন এটা আপনারা হাতে কন্ট্রোল করতে পারবেন, রেগুলেটর সিস্টেম আছে, টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে। তারপর হচ্ছে কয়েল, ভিতরে যে কয়েল আছে, কয়েল কিন্তু চারটা আছে এটার ভিতরে, উপরে দুইটা, নিচে দুইটা, নিচে দুইটা, জি। এবং দেখেন টাইমারও কিন্তু আপনারা সেট করে ফেলতে পারবেন এই রেগুলেটর সিস্টেমের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া? এটার প্রাইস হচ্ছে গিয়ে 5000 টাকা। 25 লিটার ডাবল গ্লাস ডোর। এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া? এটার প্রাইসটা হচ্ছে 6500 টাকা, মাত্র 6500 টাকা। আচ্ছা, পাশাপাশি দেখেন এই সেম মডেলের একটা সাইজ, বড় সাইজ আছে, এটা কত লিটার? সেম মডেলে এই তিনটাই মানে একই ডিজাইনের ডাবল গ্লাস ডোর। এরপর এটা হচ্ছে 25 গেল, এটা হচ্ছে 30 লিটার, 30 লিটার শুরু করে। এটা হ্যান্ডেলটা দেখেন, অনেক হেভি কিন্তু এটা, এটা কিন্তু 30 লিটার, এবং লাইটও থাকবে ভিতরে প্রত্যেক এটার ভিতরে। প্রত্যেকটা ওভেনের মধ্যে আপনি পাবেন হচ্ছে কি এখানে ডাবল গ্লাস ডোর। আচ্ছা, ডাবল গ্লাস, হচ্ছে ডাবল গ্লাস ডোর, এটার বিশেষত্ব। এরপরে এটার ভিতরে আপনি দেখবেন দুইটা কয়েল থাকবে, দুইটা কয়েল, লাইট, ফ্যান, এগুলি নিচে দুইটা কয়েল থাকবে এবং উপরে দুইটা কয়েল থাকবে, লাইটও থাকবে, ফ্যানও থাকবে, ফ্যানও থাকবে। সাথে যে ট্রেগুলো আছে প্রত্যেকটার সাথে, হ্যাঁ, কি কি ট্রে আছে ট্রেগুলি আমি দেখাবো। এরপর এটা পরিচয় করাই দেয়, এটা হচ্ছে 30 লিটার, এটা হচ্ছে 8200 টাকা। এগুলো আমাদের প্রত্যেকটা ডিসকাউন্ট প্রাইস। ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার 32 লিটার, 32 লিটার, 32 লিটার, এটাও সেম ওয়েতে ডাবল গ্লাস ডোর প্রোটেকশন। আচ্ছা আচ্ছা, যে ডাবল গ্লাস ডোর প্রত্যেকটার ভিতরটা হবে আপনার এসএসএ, ইলেকট্রিক ওভেন ম্যাক্সিমাম এসএস হয়, এটা দুইটা দুইটা চারটা কয়েল, উপরে দুইটা নিচে দুইটা। আচ্ছা আচ্ছা, এখন আসি, এটা হচ্ছে 38, এটার প্রাইস কত থাকছে? এটা হচ্ছে কি 8500 টাকা, 8500 টাকা, হ্যাঁ, এটা 32 লিটার, 8500 টাকা, 32 লিটার, 8500 টাকা। পাশাপাশি এটা হচ্ছে 38 লিটার, 38 লিটার, এটা হচ্ছে 9000 টাকা, 9000, হ্যাঁ, এটাও ডাবল গ্লাস ডোর, দেখবেন ডাবল গ্লাস ডোর, কাছে আসেন, ডাবল গ্লাস, দেখবেন আমার আঙুল দুই দিকে দেখা যায়, ডাবল গ্লাস ডোর। আচ্ছা, ডাবল গ্লাস ডোরের একটা সুবিধা আছে, এটা হচ্ছে আপনার টেম্পারেচারটা 100% ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করতে পারে। এটার ভিতরে দেখবেন, আমি দেখাই, ওইগুলো দিয়ে দেখালাম না, এটা দিয়ে দেখাই, এটার ভিতরে আপনার দুইটা দুইটা চারটা কয়েল, উপরে দুইটা,
নিচে দুইটা আছে, আমি ট্রেটা বের করে নিই। আচ্ছা, নিচে দুইটা কয়েল আছে, এই কারণে কিন্তু উপর নিচে আপনার খাবারটা যখন আপনি রান্না করবেন উপরে নিচে সমানভাবে কিন্তু হিটটা দিবে। আচ্ছা আচ্ছা, দুইটা কয়েল, দুটো দুটো চারটা কয়েল আছে। এরপরে এটার ভিতরে ফ্যান আছে, ফ্যান আছে, লাইট আছে, লাইট আছে, আপনার লাইট ফ্যান সব থাকবে, মানে একটা ইলেকট্রিক ওভেনের মধ্যে যা যা থাকে সবকিছুই থাকবে। এটা হচ্ছে আপনার রোটেসারি গ্রিল, আপনি গ্রিল করবেন এটার মধ্যে, আপনি গ্রিলটা দিয়ে এক পাশ খুলে এক পাশ দিয়ে আপনি গ্রিলটা দিবেন, দুই পাশ দিয়ে কাঁটাটা দিয়ে আটকে দিয়ে মানে বসিয়ে দিলেন। এটা হচ্ছে গ্রিলের জন্য, এটা হচ্ছে বারবিকিউ ট্রে। আচ্ছা, বারবিকিউ ট্রে থাকবে যেটার উপর আপনি যে কোনো ধরনের বারবিকিউ করতে পারবেন। আচ্ছা, হয়তো আপনি ফিশ বারবিকিউ করতে পারবেন অথবা আপনি আর স্টেক করতে পারবেন, স্টেক করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন এরকম একটা চিন্তা থাকবে, এটা হচ্ছে ট্রে। আচ্ছা, ট্রে থাকবে, এই ট্রেটার কাজ হচ্ছে আপনি এটা কেক করবেন, গরম থাকবে, এটা বের করবেন কিভাবে, এটা দিয়ে ধরে বের করে নিয়ে আসবেন। আপনার দেখা যায় হাতে গরম লাগার বা ছাকা লাগার কোনো ভয় নেই, আর আপনি চাইলে এটা দিয়ে লাগিয়েও দিতে পারবেন। তারপর আপনি এটাও বের করে নিয়ে, এটা বের করে নিয়ে আসলেন, এই দুইটা টেরে বের করার জন্য এই টংটা কাজ করবে। এরপরে আপনি গ্রিল করতেছেন, গ্রিলটা কিভাবে বের করবেন, এটা হচ্ছে গ্রিলটা বের করার জন্য। আচ্ছা, গ্রিলটা বের করার জন্য এই যে দেখবেন দুইটা অপশন আছে, এই দুইটা গাটে গাটে এটা বসাইয়া, আচ্ছা এই এই পাশটা বাম পাশটা আপনি বের করে আস্তে করে আপনি নিয়ে আসবেন। আচ্ছা আচ্ছা, এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন, প্রত্যেকটা ওভেনের সাথে এই অ্যাক্সেসরিজ গুলি থাকবে, প্রত্যেকটার সাথেই থাকবে। এটা কত লিটার? এটা হচ্ছে 38 লিটার, 38 লিটার। এটার প্রাইস আমরা বলেছি ভাই কত? এটা হচ্ছে কি, এটার প্রাইসটা দেয়া আছে, এটার প্রাইসটা হচ্ছে 9000 টাকা, মাত্র 9000 টাকা, মাত্র 9000 টাকা হলে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। আর এরপর আরেকটা আছে, এটা হচ্ছে 36 লিটার, 36 লিটার, এটা সিঙ্গেল গ্লাস ডোর, এটার ভিতরটা হচ্ছে নন স্টিক করা, আমি এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে ভিতরটা এসএসএফ, এসএসএফ, আর এটার ভিতরটা হচ্ছে নন স্টিক, আর এটা সিঙ্গেল গ্লাস ডোর। এইটুকু তফাৎ, এটার একটা বেশি এক্সট্রা ফ্যাসিলিটি আছে, সেটা হচ্ছে এটার মধ্যে একটা ফিশ বাস্কেট বারবিকিউ গ্রিলার থাকবে। এটা আপনি দেখা যায় আগে যেটা দেখিয়েছিলাম আমি, যে একটা গ্রিলার থাকবে, পাশাপাশি এটা আছে আপনার ফিশ বারবিকিউ করার জন্য, আপনি এটার মধ্যে ফিশ অথবা মাছ, ছোট ছোট মাছ এটার মধ্যে মশলা মেখে দিয়ে আপনি লাগিয়ে দিয়ে এটার সাথে লাগাই দিবেন। এটা ভিতর দিয়ে যে অপশন আছে দেখবেন, এটা ভিতরে লাগাই দিয়ে আপনি, আচ্ছা ভাই এটাতে কিন্তু আপনারা ভুট্টা চাইলে মানে পপকর্ন চাইলে পপকর্ন করতে পারবেন, পপকর্ন করতে পারবেন। আমি নিজে এটা পপকর্ন করে খেয়েছি শোরুমে বসে। এটা সুবিধা হচ্ছে একটা ফিশ বাস্কেট, এটা কত লিটার ভাইয়া? এটা হচ্ছে 36 লিটার, 36 লিটার, 36 লিটার। আচ্ছা 36 লিটার, এখানে দেখেন সব ধরনের আছে, ফাংশন, তারপর হচ্ছে টেম্পারেচার, তারপর হচ্ছে কয়েল, আপনারা কোনটা দিবেন, চাইলে একটা কয়েল দিতে পারেন, দুইটা বা চারটা একসাথে দিতে পারবেন, টাইমার আছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এটার প্রাইস কত থাকছে ভাইয়া? এটার প্রাইস হচ্ছে থাকবে কি আপনার 9000 টাকা, 9000 টাকা, মাত্র 9000 টাকা। আচ্ছা, মাত্র 9000 টাকা। এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছে? গ্যারান্টি ওয়ারেন্টি যদি আমি বলি, এটা এর কাছে আসেন, এটা যে দুই চারটা কয়েল, চারটা কয়েল, এই চারটা কয়েলের 5 বছরের গ্যারান্টি, পাঁচ বছরের মধ্যে যদি এই চারটা কয়েল নষ্ট হয়ে যায় আমার কোম্পানি ফ্রি অফ কস্টে সার্ভিস দিবে আপনাকে, ফ্রি চেঞ্জ দিবে, আর 10 বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 10 বছর, 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর যারা ঢাকা বা ঢাকার বাইরে, আপনারা কিভাবে দিচ্ছেন অনলাইনে? ঢাকা সিটির মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, ঢাকার বাইরে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠাবো। আচ্ছা জি, আর সেক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করবেন, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন, আমরা প্রোডাক্ট আপনার ওই ঠিকানা মতো কন্ডিশনে পাঠিয়ে দেবো, বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক দেখেন, যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এছাড়াও কিন্তু নিচে মাইক্রো ওভেনও কিন্তু তাদের আছে, মাইক্রো ওভেন কত কত লিটার ক্যাপাসিটির আছে? মাইক্রো ওভেন সব ধরনের মাইক্রো ওভেন আছে আপনার, 30 লিটার, 20 লিটার, 25 লিটার, এবং কনভেকশন ওভেন আছে আপনি, সব ধরনের ওভেন আছে। যদি আমাদের ভিউয়ার্সের যদি কোনো প্রকার ওভেন দরকার হয়, মাইক্রো, কনভেকশন অথবা ইলেকট্রিক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব ধরনের সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। সব ধরনের ওভেন আমাদের আছে, সব ধরনের ওভেনই কিন্তু আপনারা পেয়ে যাবেন, যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।